নমস্কার ভবানী পাঠকের বইটিকে আপনাকে স্বাগত আজকে আমি কতগুলো বড়দের কল্পবিজ্ঞান কল্পবিজ্ঞান একটু অবহেলিত শাখা বাংলা সাহিত্যে বলুন অন্য কোনো সাহিত্যের ক্ষেত্রে খুব জ্ঞানীগুণী মানুষরা প্রথম প্রথমত এই কল্পবিজ্ঞানটাকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখেননি সাহিত্য বলে অনেকে স্বীকার করেই নেয়নি তো এক্ষেত্রে আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে এরকমই পাঁচটা কল্পবিজ্ঞান যেগুলো এই মুহূর্তে যে সব বইগুলো কল্পবিজ্ঞানের বইগুলো এই মুহূর্তে পাওয়া যায় এইরকম পাঁচটা কল্পবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আপনারাই পড়ে বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে কিন্তু সাহিত্য রস কোনো মতেই কম নেই এবং ঘটনার যে ঘন ঘটা সেটাও কিন্তু দারুণ এনজয়েবল হ্যাঁ উপভোগ্য তো আসি আমি আজকের বিষয়ে আমি সেরা পাঁচটা আমার পড়া বাংলা কল্পবিজ্ঞান এখানে একটা কথা বলে রাখি যে সচেতনভাবেই আমি নারায়ণ সান্নালকে তারও দু তিনটি বিজ্ঞান এবং কল্পবিজ্ঞান সংক্রান্ত উপন্যাস আছে সেগুলোকে বাদ দিয়েছি কারণ তাকে নিয়ে আমি পৃথক একটা ভিডিও করতে চাই তার বিষয় বৈচিত্র্য তার লেখার যে বিষয় বৈচিত্র তার লেখার একটা বিশাল ক্ষেত্র নিয়ে পরে একটা আলোচনা করব বলে আমি তার লেখাগুলোকে এই মানে এই যে আমার পাঁচটা সেরা বই তার মধ্যে রাখিনি তাহলে শুরু করি প্রথমে আসছি সুনীল গঙ্গোপাধ্যায়ের অমৃতের পুত্রকন্যা অমৃতের পুত্রকন্যা এটাকে কল্পবিজ্ঞান বলা যায় আবার রূপক কাহিনী এরকমও বলা যায় আমি কিন্তু এটাকে কল্পবিজ্ঞানই বলবো পড়ে দেখতে পারেন খুবই ভালো লেখা একটু এক্সপেরিমেন্টাল লেখা যে সময় তিনি এটা লিখেছিলেন সেই সময় কিন্তু এটা কালোত্তীর্ণ হয়ে গেছে খুব ভালো লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের অমৃতের পুত্রকন্যা খুব বেশ পুরনো লেখা নয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বনদেবী ও পাঁচটি পায়রা এটা কল্প বৈজ্ঞানিক উপন্যাস ও রোবটের দুনিয়ায় মানুষের যেখানে প্রেম ভালোবাসা অনেক কমে গেছে সেখানে ভালোবাসার কাছে মানুষের ফেরার গল্প বলে বনদেবী ও পাঁচটি পায়রা তেইশশো সতেরো সাল অর্থাৎ ভবিষ্যতের একটা কল্পকাহিনী একদিনের ঈশ্বর সায়ন্তনী পুতুর এটাও কিন্তু খুব বেশি দিনের পুরনো লেখা নয় পুজো সংখ্যায় বেরিয়েছিল পরে বই হয়ে বেরিয়েছে একজন বিজ্ঞানীর ভবিষ্যৎ ভ্রমণের গল্প তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যেখান থেকে ভবিষ্যৎ দেখা যায় তিনি এক সময় দেখলেন যে তিনি একজন তার প্রিয় মানুষের হাতে খুন হয়ে যাচ্ছেন তিনি তা দেখতে আর কি সেই ভবিষ্যতের দিকে যাত্রা করেন টাইম মেশিনে করে কি ঘটে তারপরে তিনি কি দেখলেন এরপরে আসছি একটা পুরনো উপন্যাস তথাগত মুখোপাধ্যায়ের পাপু ও তার কথা বলা পুতুল এখানেও কথা বলা পুতুল পাপু জনির সঙ্গে তার একটা সম্পর্ক নিয়ে কাহিনী বোনা মানে বোনা হয়েছে তো আসলে পাপু হলো একটা সুপার কম্পিউটার যার এআই আছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বহুদিন আগে একজন প্রযুক্তিবিদ হওয়ার সুবাদেই হয়তো অনেক তথ্য তিনি পেয়েছিলেন তথাগতবাবু দীর্ঘদিন আগে এই উপন্যাসে তিনি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন এটা প্রকাশকাল চোদ্দোশো ষোলো এটা চলছে চোদ্দোশো ছাব্বিশ সাতাশ তো তার মানে দশ এগারো বছর আগেকার লেখা উপন্যাস ভালো উপন্যাস এরপরে আসছি শেষ বই আজকের আলোচনার শেষ বই সেরা সায়েন্স ফিকশান সমগ্র অনিশ দেব এটা একটা সংকলন গ্রন্থ সাধারণত আমি এখানে একটা এক একটা করে সিঙ্গেল উপন্যাস নিয়েই আলোচনা করেছি এই এই বইটার মায়া ত্যাগ করতে পারিনি এই লোভ ত্যাগ করতে পারিনি এই পাঁচটা সেরা বইয়ের যে আমার ফেভারিট পাঁচটা বইয়ের মধ্যে এটাকে না রাখার কোনো কারণ খুঁজে পাইনি এর মধ্যে একটা উপন্যাস আছে বাকি ছাব্বিশটা গল্প পত্রভারতীর বই এটা আসল যখনই আমরা কল্পবিজ্ঞান বাংলা কল্পবিজ্ঞান নিয়ে আলোচনা করছি তখনই আমরা অনিশ দেবের কথা বাদ দিতে পারি না হ্যাঁ দুধর্ষ লেখা এই বইটা তো মানুষের যে সংগ্রহ তাতে একটা অন্য জায়গা করে নেবে আশা করি তো পাঁচটা বই কল্পবিজ্ঞানের বাংলা কল্পবিজ্ঞান নিয়ে আজকে আমি বললাম দেখুন এগুলো পড়ে আমার মনে হয় পড়লে সবারই ভালো লাগবে যারা পড়ে ফেলেছেন তাদের তো ভালো লেগেইছে আশা করি ঠিক আছে আজকে এই পর্যন্তই নমস্কার পরের ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে